গাছতলায় দাঁড়িয়ে একটা বছর চব্বিশের মেয়ে, পরনে আছে একটা কালো চুড়িদার, মুখের মধ্যে আনন্দের আভা, একাকী অপেক্ষা করছিল। হঠাৎ পাশে এসে দাঁড়ালো একটা ছেলে, বয়সটা আন্দাজ করা গেলেও সেটার প্রকাশ্যে আনলাম না, কারণটা একটু পর আপনারা বুঝতে পারবেন। ছেলেটা মেয়েটার হাত ধরল, দুটো হাত এমন ভাবে চেপে ধরলো যেন সে পালাতে না পারে। ছেলেটা মেয়েটাকে বলল, তুমি আমাকে ছাড়া দু মাস কি করে আছো? মেয়েটা উত্তর দিল না। ছেলেটা একটু অবাক হলো, আবারও ছেলেটা বলতে শুরু করলো, মনে আছে আমরা বলেছিলাম একে অপরকে ছাড়া থাকবো না, বাড়ির লোক না মানলে পালিয়ে যাব, সেটাও মরুভূমি, কতটা অবুঝ ছিলাম বলো? তোমার আমার সামনে আসতে দু মাস লেগে গেল, আমি জানি কয়েক বছর পর এলেও তুমি আমারই থাকবে। কি হলো, কথা বলছো না কেন? তুমি কার জন্য ঘড়ি দেখছো? এই ঘড়ির কাঁটা তো আমার জন্য অপেক্ষা করত। তুমি কি আমাকে চিনতে পারছো না? তুমি হাতটা সরিয়ে নিলে কেন? আমার স্পর্শ কি অনুভব করতে পারছো না? ওই তো, কে যেন আসছে, এটা তো রোহিত, আমি থাকার সময় তোমাকে একবার প্রপোজ করেছিল না, তুমি কত বিরক্ত প্রকাশ করেছিলে কে নিয়ে। কি হলো, আমার সামনে তুমি ওকে জড়িয়ে ধরছো? তুমি এতটা পরিবর্তন হয়ে গেলে? ছেলেটা বাকরুদ্ধ হয়ে রাস্তায় বসে কাঁদছে, মেয়েটা বাইকে করে চলে গেল অনেক অনেক দূরে। ছেলেটা আজ মৃত, দু মাস আগের ঘটনা, মেয়েটার জন্য নিজে প্রাণ দিয়েছিল, ভুল বোঝাবুঝির কারণে অনেক ছোট বড় কথা বলেছিল একে অপরকে, মেয়েটা তাকে ছেড়ে দেওয়ায় আজ সে সবাইকে ছেড়ে দিয়ে চলে গেছে। মেয়েটা ছাড়া আজও সে একা। এই গাছতলায় তাদের প্রথম দেখা হয়েছিল, দু মাস ধরে তার আত্মা এই গাছতলায় অপেক্ষা করছে, কিন্তু তার দেখা পায়নি। যখন তার দেখা পেল তখন সে আর তার ছিল না, বেঁচে থেকেও ব্যর্থ, আর মৃত্যুর পরও ব্যর্থ প্রেমিক হই, দূরের আকাশে মিলিয়ে গেল।